আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নভেম্বরে হতে পারে এইচএসসি পরীক্ষা, তো বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে আগামী নভেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে নভেম্বরের মাসে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা হতে পারে। করোনা মোকাবেলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ সুপারিশ করেছে। একটি বেসরকারি করেছেন ওই কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শৈলা। তিনি বলেন, পরীক্ষা নভেম্বরে হবেই এমনটা বলা হচ্ছে না, তবে নভেম্বরে যদি স্বাস্থ্যবিধির চ্যালেঞ্জগুলো নিশ্চিত করা যায় তাহলে শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ দেবে তা নভেম্বরে হতে পারে। তবে এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা চিন্তাই করা যাবে না, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে আগামী 3 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।